হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের ইতিহাস থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথম প্রশ্ন দেখো, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো, ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। অপশান সি হল রাইট অ্যান্সার। সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখো, সংগ্রামী জীবন সংগ্রামহীনতা মৃত্যু, এটি কে বলেছিলেন? তো সংগ্রামী জীবন সংগ্রামহীনতা মৃত্যু, এটি বলেছিলেন স্বামী বিবেকানন্দ। অপশান বি হলো রাইট অ্যান্সার। তো স্বামী বিবেকানন্দ এটি বলেছিলেন। নেক্সট দেখো, শিলাদিত্য উপাধি কোন রাজা নেন? তো শিলাদিত্য উপাধিটি রাজা হর্ষবর্ধন নিয়েছিলেন। অপশান ডি হলো রাইট অ্যান্সার। তো হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। নেক্সট দেখো, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন? তো বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন লর্ড কর্নওয়ালিস। অপশান বি হলো রাইট অ্যান্সার, লর্ড কর্নওয়ালিস। নেক্সট দেখো, হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে। তো দেখো, 1576 সালের 18ই জুন রাজস্থানের চিতোররাজ মহারানা প্রতাপ ও মুঘল সম্রাট আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। মহারানা প্রতাপ ও আকবরের মধ্যে এই হলদিঘাটের যুদ্ধটি হয়েছিল। নেক্সট দেখো, চারমিনার কে নির্মাণ করেন? চারমিনার কে নির্মাণ করেন? তো দেখো, চারমিনার নির্মাণ করেছিলেন কুলি কুতুব শাহ। অপশান বি হলো রাইট অ্যান্সার, কুলি কুতুব শাহ চারমিনার নির্মাণ করেছিলেন। নেক্সট দেখো, কোন সুলতান আগ্রা শহর প্রতিষ্ঠা করেন? তো আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেছিলেন সিকান্দার লোদি। অপশান সি হলো রাইট অ্যান্সার, সিকান্দার লোদি আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রেলপথ চালু হয় কত সালে? তো ভারতের প্রথম রেলপথ চালু হয়েছিল 1853 সালে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, 1853 সালে ভারতের প্রথম রেলপথ চালু হয়েছিল। নেক্সট দেখো, কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল? তো বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জনের আমলে। অপশান এ হলো রাইট অ্যান্সার, লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল। নেক্সট দেখো, ঊনবিংশ শতকে কাকে সমন্বয়ের প্রতীক বলা হয়? তো ঊনবিংশ শতকে সমন্বয়ের প্রতীক বলা হয় রাজা রামমোহন রায়কে। অপশান সি হলো রাইট অ্যান্সার, রাজা রামমোহন রায়কে ঊনবিংশ শতকের সমন্বয়ের প্রতীক বলা হয়। নেক্সট দেখো, ভারতের প্রথম সংবাদপত্র কবে প্রকাশিত হয়? তো ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়েছিল 1780 খ্রিস্টাব্দে। অপশান বি হলো রাইট অ্যান্সার, 1780 খ্রিস্টাব্দের 29শে জানুয়ারি ভারতের প্রথম সংবাদপত্র দ্য বেঙ্গল গ্যাজেট নামক পত্রিকাটি প্রকাশ করেছিলেন জেমস অগাস্টাস হিকি। তো এটা তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন? তো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড উইলিয়াম বেন্টিং। অপশান ডি হলো রাইট অ্যান্সার, লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট দেখো, তারিক ই ফিরোজ শাহি গ্রন্থের রচয়িতা কে? তো তারিক ই ফিরোজ শাহি গ্রন্থের রচয়িতা হলেন জিয়াউদ্দিন বারানি। অপশান এ হলো রাইট অ্যান্সার, জিয়াউদ্দিন বারানি। নেক্সট প্রশ্ন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? তো দিন ই ইলাহি প্রবর্তন করেন আকবর। অপশান সি হলো রাইট অ্যান্সার, 1582 খ্রিস্টাব্দে আকবর দিন ই ইলাহি নামে এক ধর্মমত প্রবর্তন করেন। দিন ই ইলাহি কথার অর্থ হল একেশ্বরবাদী ধর্ম, একেশ্বরবাদী ধর্ম। নেক্সট দেখো,
ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল 1770 খ্রিস্টাব্দে। অপশান ডি হল রাইট অ্যান্সার। বাংলায় 1176 সালে এই ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ছিয়াত্তরের মন্বন্তরের ফলে অগণিত মানুষ ও পশুর মৃত্যু ঘটেছিল। নেক্সট দেখো, পাট্টা ও কবুলিয়ত কে প্রবর্তন করেন? তো পাট্টা ও কবুলিয়ত প্রবর্তন করেন শেরশাহ। অপশান বি হল রাইট অ্যান্সার, শেরশাহ। নেক্সট প্রশ্ন, কাদের মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়? তো বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল মীর কাসিম ও ইংরেজদের মধ্যে। অপশান এ হল রাইট অ্যান্সার। 1764 খ্রিস্টাব্দে বক্সারের প্রান্তরে মীর কাসিম ও ইংরেজদের মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়, 1764 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ওয়াল্টার লিবম্যান। অপশান সি হল রাইট অ্যান্সার, ওয়াল্টার লিবম্যান। নেক্সট দেখো, কলকাতায় প্রথম কত সালে মেট্রো পরিষেবা চালু হয়? তো কলকাতায় প্রথম মেট্রো পরিষেবা চালু হয়েছিল 1984 সালে। অপশান ডি হল রাইট অ্যান্সার, 1984 সালে। নেক্সট প্রশ্ন, সিপাহি বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কোথায়? তো সিপাহি বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল বঙ্গদেশের ব্যারাকপুরে। অপশান বি হল রাইট অ্যান্সার, বঙ্গদেশের ব্যারাকপুরে। নেক্সট প্রশ্ন দেখো, ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? তো দেখো, ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে আসেন। ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে আসেন। নেক্সট দেখো, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন বা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? তো দেখো, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ধর্মপাল। অপশান সি হল রাইট অ্যান্সার, ধর্মপাল। নেক্সট দেখো, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? তো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। কত সালে? না 1897 সালে। অপশান ডি হল রাইট অ্যান্সার, 1897 সালে। নেক্সট দেখো, চিপকো আন্দোলন কিসের সঙ্গে যুক্ত? তো চিপকো আন্দোলন বন সংরক্ষণের সঙ্গে যুক্ত। অপশান বি হল রাইট অ্যান্সার, বন সংরক্ষণ। নেক্সট দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? তো অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। অপশান এ হল রাইট অ্যান্সার, লর্ড ওয়েলেসলি। নেক্সট দেখো, শকাব্দ কে প্রচলন করেন? তো শকাব্দ প্রচলন করেন কনিষ্ক। অপশান সি হল রাইট অ্যান্সার, কনিষ্ক। নেক্সট দেখো, তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? তো দেখো, তালিকোটার যুদ্ধ হয়েছিল 26 জানুয়ারি 1565 সালে। অপশান বি হল রাইট অ্যান্সার, 26 জানুয়ারি 1565 সালে। নেক্সট প্রশ্ন, ঘরঘরা যুদ্ধ কবে হয়েছিল? তো দেখো, ঘরঘরা যুদ্ধ হয়েছিল 6 মে 1529 খ্রিস্টাব্দে। অপশান ডি হল রাইট অ্যান্সার, 6 মে 1529 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়? তো পিটের ভারত শাসন আইন প্রণীত হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। অপশান এ হল রাইট অ্যান্সার, 1784 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, গান্ধীজি কত সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? তো দেখো, গান্ধীজি 1922 সালের 12 ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন, 1922 সালের 12 ফেব্রুয়ারি। নেক্সট দেখো, সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? তো সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1782 খ্রিস্টাব্দে। অপশান বি হল রাইট অ্যান্সার, 1782 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেন? তো ইবাদতখানা প্রতিষ্ঠা করেন আকবর। অপশান সি হল রাইট অ্যান্সার, আকবর। নেক্সট দেখো, কার উদ্যোগে ইলবার্ট বিল পাস হয়? তো ইলবার্ট বিল পাস হয়েছিল লর্ড রিপনের উদ্যোগে।
অপশান ই হলো রাইট অ্যান্সার, লর্ড রিপন। নেক্সট দেখো, চম্পারণ সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, 1917 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ ঘটে কবে বা পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো দেখো, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। অপশান বি হলো রাইট অ্যান্সার, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে এই পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। নেক্সট দেখো, বাংলার প্রথম স্বাধীন নবাব কে? তো বাংলার প্রথম স্বাধীন নবাব হলেন মুর্শিদ কুলি খাঁ। অপশান সি হলো রাইট অ্যান্সার, মুর্শিদ কুলি খাঁ। নেক্সট দেখো, খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল? তো খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। অপশান ই হলো রাইট অ্যান্সার, 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন, কার উপাধি ছিল কুনিক বা কুনিক কার উপাধি ছিল? তো কুনিক অজাতশত্রুর উপাধি ছিল। অপশান বি হলো রাইট অ্যান্সার, অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। নেক্সট দেখো, ভারতের শেষ মোঘল সম্রাট কে? তো ভারতের শেষ মোঘল সম্রাট হলেন দ্বিতীয় বাহাদুর শাহ। অপশান ডি হলো রাইট অ্যান্সার, দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট প্রশ্ন, আলাই দরওয়াজা কার স্থাপত্য কীর্তি? তো দেখো, আলাই দরওয়াজা আলাউদ্দিন খলজির স্থাপত্য কীর্তি। অপশান এ হলো রাইট অ্যান্সার, আলাউদ্দিন খলজির। নেক্সট দেখো, বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল বাজিরাও ও ওয়েলেসলির মধ্যে। অপশান সি হলো রাইট অ্যান্সার, বাজিরাও ও ওয়েলেসলির মধ্যে। নেক্সট দেখো, হিয়েনসাং কার রাজত্বকালে ভারতে আসেন? তো হিয়েনসাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। অপশান বি হলো রাইট অ্যান্সার, হর্ষবর্ধনের রাজত্বকালে। নেক্সট দেখো, অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটে? তো অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি ঘটেছিল 1919 খ্রিস্টাব্দে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, 1919 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন? তো সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে স্বাধীন ভারত সরকার গঠন করেছিলেন, সিঙ্গাপুরে। নেক্সট দেখো, কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়? তো এটি সঠিক উত্তরটি হলো অপশান সি, অর্থাৎ 1911 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। নেক্সট দেখো, কোন বিখ্যাত মুঘল সম্রাট দিল্লির লালকেল্লা নির্মাণ করেন? তো দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিলেন শাহজাহান। অপশান এ হলো রাইট অ্যান্সার, শাহজাহান। নেক্সট দেখো, গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন? তো গান্ধীজি ডান্ডি যাত্রা শুরু করেছিলেন সবরমতী আশ্রম থেকে। অপশান বি হলো রাইট অ্যান্সার, সবরমতী আশ্রম থেকে। নেক্সট দেখো, কোন শাসক পাগলা রাজা নামে পরিচিত? তো দেখো, পাগলা রাজা নামে পরিচিত হলেন মোহাম্মদ বিন তুগলক। অপশান সি হলো রাইট অ্যান্সার, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট দেখো, পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন কোন রাজা? তো পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন রাজা অনন্ত বর্মণ। অপশান এ হলো রাইট অ্যান্সার, রাজা অনন্ত বর্মণ। নেক্সট প্রশ্ন দেখো, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিলেন? ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিলেন? তো দেখো, ঔরঙ্গজেব শিবাজিকে রাজা উপাধি দিয়েছিলেন, শিবাজিকে। অপশান ডি হলো রাইট অ্যান্সার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।